মান অভিমান বিতর্ক এরি গুছি গল কল্পনা লাজমি। রোদালি এক পলর নির্মাতা কল্পনা লাজমি, ক্ষুধাকণ্ঠ ডক্টর ভূপেন্দার দীর্ঘদিনের সঙ্গী কল্পনা লাজমি। কল্পনার মৃত্যুত হুকস্তব্ধ বলিউড। কল্পনা লাজমি আর নাই, আজি পুৱতি নিশা মৃত্যুক আকোৱালি ললে কল্পনাই। দীর্ঘদিন ধরে বৃক্কর জটিল রোগত আক্রান্ত হয়ে শয্যাগত অবস্থা থাকা কল্পনাই অবশেষত আজি হার মানিলে নিয়তির ওসর। রোদালি, একপল, লোহিত কিনারে, দমনকে ধরে কেবাখনো ছবি নির্মাণ করা কল্পনা লাজমি অসমবাসীর বাবে চর্চার কারণ আছিল ক্ষুধাকণ্ঠ ভূপেন হাজরিকার সংযোগ। কর্মসূত্রে মুম্বাইত ভূপেন্দার সান্নিধ্যলৈ আহিছিল কল্পনা লাজমি। এই সান্নিধ্যয় এক গভীর সম্পর্কত পরিণত হয়েছিল ভূপেন কল্পনা। কল্পনার প্রতিখন ছবিত সংগীত পরিচালনা করেছিল ভূপেন্দাই। ভূপেন্দার সংগীতত জনপ্রিয়তার সুরাত উঠিছিল কল্পনার রোদালি। ভূপেন্দার ঘনিষ্ঠ সান্নিধ্যর বাবেই কল্পনা লাজমিরও ঘনিষ্ঠ সম্পর্ক গড় লৈ উঠিছিল অসমর সৈতে। আজি পুৱতি নিশা 4:30 মুম্বাইৰ কোকিলাবেন হাসপাতালত মৃত্যুক আকোৱালি লয় কল্পনা লাজমি। কল্পনার সান্নিধ্যর কথা শুকস্তব্ধ কণ্ঠরে সুঁড়িলে মনীষা হাজরিকায়। মোর মনটুয়ে কইছিলে এই লাস্ট কিনাখন বুক লঞ্চ যিদিনা হব তার আগদিনা মই তাইক দেখা করবলে হসপিটালত গৈছিলু। হাতখন ধরি আসিলে মোর, ধরি পেলে কইছিলে মত জানা হা রেনা, কিছুদিন কথা পাতিবলে বিচারিছিলে নাকি তাই, কিবা কথা আসিলে নাকি কবলে মন গৈছে। তাই সদায় কয় ভূপেন্দার কথা মই কার লগত পাতিম ক, ইয়াত তো কোনো নাই তেনুকা। বেডরুমত আমি দুই বহি আমার দুয়ো আর ভূপেন্দাক লৈ হওয়া জীবনের স্মৃতির মন্থন করল। যথেষ্ট আবেগিক আছিল মোক দেখা পায় সেই টসবজিয়া খামি দাস কল্পনা লাজমির রূপটো, আর এই রূপটো মোর কারণে বড় গ্রহণযোগ্য নাছিল। মই 20 এপ্রিলতে তেওঁৰ বিদায় লৈ অহাৰ নিচিনা। অসমৰ প্ৰেক্ষাপটত ভূপেন্দাৰে হোৱা ঘনিষ্ঠ সম্পৰ্কৰ পৰিপ্ৰেক্ষিতত বহু সময়ত কল্পনা সোমাই পৰিছিল বিতৰ্কৰ আৱৰ্তাত। এগৰাকী নাৰী হিচাপে কৰা ত্যাগ, ভূপেন্দাৰ প্ৰতি দেখুওৱা প্ৰেম আৰু দায়িত্ববোধৰ বাবে স্মৰণীয় হৈ থাকিব কল্পনা লাজমি। মুম্বাইৰ এক সম্ভ্ৰান্ত পৰিয়ালত জন্মগ্ৰহণ কৰা কল্পনাই ভূপেন্দাৰ সৈতে গঢ়ি তুলিছিল এক অনামী আত্মিক সম্পৰ্ক। এই সম্পৰ্কক লৈ সৃষ্টি হৈছিল অন্তহীন বিতৰ্কৰ। বহু সময়ত তিরস্কাৰ, লাঞ্ছনা বঞ্চন আৰু সন্মুখীন হবলগীয়া হয় 19 বছৰ বয়সতে ভূপেন্দাক আপন কৰি লোৱা এইগৰাকী কল্পনা লাজমি। তিরস্কাৰ সমালোচনায় তল পেলাব পৰা নাছিল দৃঢ় মনা এইগৰাকী নারীক। সৃষ্টি আৰু প্ৰেমেৰে আৱৰি ৰাখিছিল ভূপেন্দাক। কল্পনা লাজমিয়ে কিছুদিন পূৰ্বে প্ৰকাশ কৰিছিল এখন আত্মজৈৱনিক গ্ৰন্থ। এই গ্ৰন্থখনত কল্পনাই ভূপেন্দা সম্পৰ্কক লৈ কৰা মন্তব্যক কেন্দ্ৰ কৰিও এতিয়াও অব্যাহত আছে বিতৰ্কৰ। বিভিন্নজনৰ সমালোচনা, কক্কৰথনাৰ সন্মুখীন হয় ভূপেন্দাৰ জীৱনসংগী কল্পনা। কিন্তু সকলো বিতৰ্ক, অভিমান সামৰি অজান দেশলৈ গুচি গ'ল এইগৰাকী দৃঢ়মনা কল্পনা লাজমি। নিজৰ পিতৃতকৈ বয়সত ডাঙৰ ভূপেন হাজৰিকাৰ বাবে জীৱনৰ অমূল্য সময় ত্যাগ কৰি এগৰাকী ব্যতিক্ৰমী আৰু সাহসী মহিলা হিচাপে প্ৰতিষ্ঠা কৰিবলৈ সক্ষম হোৱা কল্পনা লাজমিৰ মৃত্যুত আজি শোকাহত ভূপেন্দাক ভালপোৱা প্ৰতিজন অসমীয়া, শোকাহত বলিউড। আজি বিয়লি মুম্বাইত ভারতীয় ছবিজগত সমৃদ্ধ করা কল্পনা লাজমির শেষকৃত্য সম্পন্ন করার লগে লগে অবসান ঘটিল এক বর্ণাঢ্য যাত্রার, এক বিতর্কর। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।